हेलो गुड मॉर्निंग नतून आरो एक सेशन आज के हमारे मॉर्निंग वाकर आठ नम्बर लेसन आम्रा जानी आम्रा प्रतिदिन सकाल ठीक छटा पैंतालिशे कम्युनिटी सेक्शन एक क्वेश्चन पोस्ट है जार जार सल्यूशन बोलते पर आंसर बोलते पर नहीं हाजिर हई ठीक सकाल बल्ला सातटार समय तुम्हारे जो सकाले जमन मर्निंग वाक करते गए मर्निंग वाक करार आगे एक चा खाई एक हाँटाहाँटी करी तेम ही प्रतिदिन एक छोटो क्लस ए रखम हमारे मासे प्रतिदिन आसें जहाँ कथा दिए क्लसगुलो क्यों आठ दस मिनटे सकाल बेला कर सारा दिन का फ्रेश हो जाए चलो देखे नहीं आजकल सेशनर क्वेश्चन तुम्हारा कि छो तर आगे बी हमारे आलाप करी तुम्हारे अभिषेक सर बेसिकलि चैने मैथ्सर पार्ट का गाइड करी देखे नहीं आजकल फार्ष्ट क्वेश्चन का क्यों বলছে দ্য রেশিও অফ টু নাম্বার ইজ 4:5 দেয়ার এলসিএম 60 দেন দ্য সাম অফ দ্য টু নাম্বার জায়গাটার মানে বুঝদল দুটো সংখ্যার আমাকে রেশিও বলে দেওয়া আছে তাদের লসাগু বলে দেওয়া আছে তবে সংখ্যা দুটির সামেশন কত যদি এই অঙ্কটা আমরা নর্মালি করতাম যদি নর্মালি করতাম আমরা ধরতাম যে একটি সংখ্যা যদি এখানে আমরা নর্মালি করতাম তাহলে সংখ্যা দুটিকে আগে আমরা ধরে নিতাম কি ধরতাম একটি সংখ্যা 4x এবং আরও একটি সংখ্যা হচ্ছে 5x যেহেতু ওদের অনুপাত দেওয়া ছিল 4:5 তাহলে একটা সংখ্যা 4x আর একটা সংখ্যা 5x যদি এবার আমরা নর্মাল ওয়েতে যদি আমরা নর্মাল ওয়েতে ফ্যাক্টরাইজ করতাম কি পেতাম আমরা এই 4x এবং এই 5x লিখতাম দুটোকে x দিয়ে ভাগ যা তাহলে x দিয়ে ভাগ করলে 4 আর 5 তাহলে এখান থেকে আমরা বলতাম এইচসিএফ কত এই এই বাদিকে যে নাম্বারটা থাকছে সেটাই আমাদের এইচসিএফ কত x আর এলসিএম বা লসাগু কত লসাগু হচ্ছে আমরা জানি এই টোটালটার গুণফল তাহলে এক্স আর চার গুণ করলে 4x আর পাঁচ গুণ করলে 20x তাহলে আমরা এইচসিএফ পেয়ে গেলাম আমরা এলসিএম পেয়ে গেলাম দেখি আমাদের কি দিয়ে দিয়েছে আমাদের লসাগু বলে দিয়েছে 60 তাহলে এটার মান যদি 60 হয় তুমি আমাকে বলো 20x মানে 60 তাহলে x মানে কত 20 দিয়ে কাটো তাহলে বলবো x মানে 3 আমরা উত্তরে পাবো এখান থেকে যে গসাগুটা হলো 3 বা x এর মানটা 3 এত অবধি কিন্তু কাজ আমার শেষ হয়নি যদি আমাকে এখানে বলতো যে তুমি ফাইন্ড দা এইচসিএফ অফ টু নাম্বার তাহলে বলতাম 3 আমাকে যে ফাইন্ড দা সামেশন অফ দা টু নাম্বার তার মানে আমাকে নাম্বারগুলোকে আগে বার করতে হবে তাহলে নাম্বারগুলো বার করো এখানে একটা নাম্বার ছিল 4x দ্যাট মিন্স 4 × x x এর মানটা 3 হওয়ায় 3 × 4 = 12 আর একখানে সংখ্যা 5x 3 × 5 = 15 আমরা সংখ্যা দুটো পেয়ে গেলাম যোগফল কত বলবো যোগফল স্যার 27 এই হচ্ছে আমাদের বেসিক রুল এই অঙ্কটার এই হচ্ছে আমাদের বেসিক রুল আমরা এই অঙ্কটাকে একটা অন্য ওয়েতে করতে পারি খুব মজার জায়গা আমাকে শুনতে হবে আমাকে শিখতে হবে বেসিক্যালি এই জায়গাগুলো শিখে নিলে না অঙ্ক আর অঙ্ক বলে কিছু থাকে না দেখো কী লিখবো আমি খেয়াল করবে লসাগু বা এলসিএম মানে হলো এইচসিএফ ইন্টু প্রোডাক্ট অফ টু রেশিও দাঁড়া ওয়েট করো প্রোডাক্ট অফ টু রেশিও তাহলে এই হচ্ছে ফর্মুলা যে যে নাম্বারগুলো আমাকে দেবে তাদের রেশিওর গুণফলের সঙ্গে এইচসিএফকে গুণ করলে আমরা লসাগু পেয়ে যাই আমাকে এই এই অঙ্কটায় লসাগুটা কি বলেছিল লসাগুটা আমাকে 60 বলে দিয়েছিল আমাকে এইচসিএফ বলে দেয়নি আর আমাকে সংখ্যা দুটোর রেশিও কি বলেছিল বলেছিল 4:5 যদি 4:5 আমাকে রেশিও বলে তাহলে রেশিও দুটোর গুণফল কত আমাকে বললো 4 আর 5 গুণ করলে হয় 20 তুমি খেয়াল করে দেখো এইখান থেকে আমরা মুখে মুখে এই অঙ্কটার এইচসিএফটা বার করতে পারি যদি এইচসিএফটা কত বেরোলো বলবো স্যার এইচসিএফটা বেরোলো 3 যদি এইচসিএফ 3 বেরোয় আমাকে নাম্বার দুটোর রেশিও বলেছিল 4:5 যদি এইচসিএফটা 3 বেরোয় তাহলে একটা হবে 3 × 4 = 12 একটা হবে 5 × 3 = 15 আমরা এখান থেকে সংখ্যা দুটোও পেয়ে যাব অথবা আমরা সংখ্যা দুটো যেহেতু আমাকে 4 আর 5 বলেছে তাহলে সামেশনটা এখান থেকেই বলতে পারি 9 আমরা ডিরেক্টলি 9 সাথে যদি 3 গুণ করে দিতাম তাহলে আমরা ডিরেক্টলি কিন্তু উত্তরটা 27 পেতে পারতাম আমার কথা যদি বোঝা যায় তবে পরের কোয়েশ্চেন দেখো আমি মুখে মুখে নামাবো ঠান্ডা মাথায় দেখবে এই কোয়েশ্চেন তোমাদের দিলাম এখন টাইমারও একটু অন করছি এই টাইমারের মধ্যে উত্তর তোমরা দাও বেশি সময় দেওয়ার বিষয় নেই 30 সেকেন্ড টাইম দিচ্ছি আমি তাও 30 সেকেন্ডটা আমি মোর দেন এনাফ অনেক টাইম দিয়ে ফেলেছি দেখো বলছে দ্য রেশিও অফ টু নাম্বার এখানে অ্যাকচুয়ালি টু নাম্বার হবে না এখানে অ্যাকচুয়ালি 3 নাম্বার হবে দ্য রেশিও অফ 3 নাম্বার ইজ 3:4:5 দ্য এইচসিএফ 5 দেন দ্য এলসিএম অফ দ্য 3 নাম্বার জায়গাটা বোঝার চেষ্টা করবে যে তিনটি সংখ্যার এখানে 3টি হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ যে 3টি সংখ্যার অনুপাত 3 4 5
তাদের লসাগু কত হবে যদি গসাগু পাঁচ হয়। দেখো কারা কারা টাইমের মধ্যে উত্তর করতে পারলে। এবার আমি অঙ্কে আসব, এবার আমি অঙ্কে আসব, দেখি উত্তরটা কি হবে। আলটিমেটলি আমরা এই মাত্র শিখলাম লসাগু মানে হলো এই তিনটে রেশিও গুণ করে দাও। বলবো স্যার চার আর পাঁচ গুণ করলে হয় কুড়ি, তিন কুড়ি ষাট, তাহলে রেশিওগুলোর গুণফল কত? রেশিওগুলোর গুণফল ষাট। তার সাথে গসাগু গুণ করলেই লসাগু পেয়ে যাবো। গসাগু কত? বলবো পাঁচ, পাঁচ গুণ করে দাও তাহলে বলবো পাঁচ ষাটে তিনশো। কিন্তু এখানে একটু কথা আছে যে এই যে আমি সূত্রটা ব্যবহার করছি এই নাম্বারগুলোকে কিন্তু কোপ্রাইম হতে হবে। নাম্বারগুলোকে মনে রাখবে কোপ্রাইম হতে হবে, নতুবা কিন্তু হবে না। মানে এই যে রেশিও যখন দেবে আমাকে, রেশিওর মধ্যে কিছু কমন থাকলে হবে না। কিন্তু ধরো আমাকে রেশিও বললো থ্রি ইজ টু সিক্স ইজ টু সেভেন, তাহলে কিন্তু এই রুল অ্যাপ্লাই করা যাবে না। বেসিক্যালি আমাদের এই জায়গাটা দেয় খেয়াল করবে, আমাদের 99% অঙ্ক এরকমই দেয় কোপ্রাইম রেশিও। আমরা জায়গাটা মনে রাখবে যে এলসিএম ইকুয়াল টু এইচসিএফ ইনটু প্রোডাক্ট অফ টি থ্রি রেশিও। জায়গাটা সকলের কাছে ক্লিয়ার? হ্যাঁ হলে হ্যাঁ বলবে। একবার তোমাদের জন্য এর উপর একটা হোমওয়ার্ক আমি রেখে দিই, যেমন প্রতিদিন রাখি। এই কোয়েশ্চেনটা যদি না পারো আমাকে কমেন্টে জানাবে, আমি এর ওপরে একটা ভিডিও করে দেবো। দুটি সংখ্যার গুণফল, দেখো গুণফল দিয়েছে বুঝলে, দুটি সংখ্যার গুণফল 4107, তাদের গসাগু 37। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, তাদের গসাগু দেওয়া আছে, সংখ্যা দুটির মধ্যে যে সংখ্যাটা বড় তা তুমি নির্ণয় করো। এই কোয়েশ্চেনটা হোমওয়ার্ক থাকলো, তোমরা কিন্তু এটার উত্তর কমেন্ট সেকশনে জানাবে, এখানে না। এটার উত্তর তোমরা জানাবে কোথায়? এটার উত্তর জানাবে তোমরা কমেন্ট সেকশনে। তো আজকে থাকবে এত অবধি, আশা করি তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো। যারা আমার সাথে আলাপ তো করিয়ে নিয়েছি, আমার পুরনো ক্লাস ইউটিউবে দেখতে হলে অভিষেক স্যার আন একাডেমি, অভিষেক স্যার ম্যাথ বলে সার্চ করবে, আমার প্রচুর ক্লাস ইউটিউবে পেয়ে যাবে যা তুমি অ্যাক্সেস করতে পারবে। এছাড়া আন একাডেমি লার্নিং অ্যাপ, যারা এখানে ক্লাস করছো তাদেরকে সাজেস্ট করবো, আন একাডেমি লার্নিং অ্যাপ ফোনের প্লে স্টোর থেকে গিয়ে তুমি এরা ফোনের মধ্যে ইনস্টল করে নাও। করে তোমরা মনে রাখবে যে গোলটাকে WBPSC সিলেক্ট করবে আর ল্যাঙ্গুয়েজকে বাংলা। এটা সিলেক্ট করে তুমি আমার প্রোফাইল সার্চ করে নাও অভিষেক বোস, তুমি আমাকে পেয়ে গেলে আমাকে ফলো করতে পারো আপকামিং ক্লাসের নোটিফিকেশনের জন্য। এছাড়া ফ্রি ক্লাস প্রায় এখানে 800-900 রাখা আছে যা তুমি অ্যাক্সেস করতে পারবে। আর এই ক্লাস করতে গেলে কোনো রেফারেল কোড তোমার থেকে চাইলে তুমি মনে রাখবে এবি ম্যাথ লাইভ, এই রেফারেল কোডটা তুমি ব্যবহার করতে পারো। সে ফ্রি ক্লাস অ্যাক্সেস হোক বা কোনো কুইজে অংশগ্রহণ করা হোক, বা যদি সাবস্ক্রিপশন নাও পেড কোর্সে আসো, তবেও কিন্তু এই রেফারেল কোডটা ব্যবহার করলে তুমি কিছু না কিছু সুবিধা কিন্তু আশা করছি পাবে। ক্লিয়ার করতে পারলাম? তো চলো, এই সিরিজগুলো আমার এখন চলছে, দেখবে দুপুরের দিকে চলে যাচ্ছে আমার WBKB সাফল্য, মানে WBKB জন্য প্র্যাকটিস সেশন, এবং সরাতের দিকে চলে SSC ব্যাচ, মানে CGL, CHSL, MTSC এইগুলোর উপর প্র্যাকটিস ক্লাস। এই দুটো চলে একসঙ্গে, রেগুলার ক্লাস করো, অনেক ভালো প্রিপারেশন তোমার হবে, আশা করি জীবনে সাকসেস পাবে। অল দ্য বেস্ট সবাইকে, এই ক্লাস জয়েন করার জন্য সবাইকে থ্যাংক ইউ। আমি আবার একবার রিপিট করে দিই, তোমরা প্রতিদিন এভরিডে সকাল 6:45 কমিউনিটিতে কোয়েশ্চেন পাবে যা 7টার সময় আমি সলিউশন করে দেবো। আজকে যেমন দেখলে তোমরা এই ক্লাসটা, আজ টুইজডে মঙ্গলবার, আগামীকাল কিন্তু বুধবার, বৃহস্পতিবার সেম কিন্তু 7টার সময় আমি কিন্তু মর্নিং ওয়াক নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। সবাইকে অল দ্য বেস্ট, লাভ ইউ অল, সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, টাটা, অল দ্য বেস্ট।